ক্রীড়া জগতে জনপ্রিয়তাকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছে আইপিএল। এবার নতুন পালক যুক্ত হচ্ছে আইপিএল এর সঙ্গে। জানা গিয়েছে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল ক্রীড়া টুর্নামেন্ট হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনকি পিছনে ফেলে দেবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা মেজর লিগ বেসবলের মতো টুর্নামেন্টকে। মনে করা হচ্ছে সামনের আইপিএল সিজনে প্রতিটি ম্যাচের জন্য বিসিসিআই আয় করবে $1,20,00,000। সেক্ষেত্রে আইপিএল পিছিয়ে থাকবে একমাত্র বিশ্বের কস্টলিয়েস্ট ক্রীড়া প্রতিযোগিতা ন্যাশনাল ফুটবল লিগের থেকে। সাধারণত আইপিএলে একভাবে সরাসরি সম্প্রচার স্বত্ব কিনে নেওয়া হয়, আর অন্যদিকে অনলাইন স্ট্রিমিং স্বত্ব কিনে নেওয়া যায়। এই স্ট্রিমিং স্বত্বের জন্যই এবার আসরে নামছে রিলায়েন্স, ওয়ার্ল্ড ডিজনি এবং সনি। প্রসঙ্গত, আইপিএল এর অনলাইন স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়ে অ্যামাজন। কিন্তু অ্যামাজন সরে আসার কারণে এখন রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে রিলায়েন্স, ডিজনি এবং সনির জন্য। মনে করা হচ্ছে স্ট্রিমিং স্বত্বের দিক থেকে এবারের আইপিএল আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। 2017 সালে আইপিএল এর 5 বছরের স্ট্রিমিং স্বত্বের জন্য খরচ হয়েছিল $300 কোটি মার্কিন। কিন্তু আরও দুটি দল যুক্ত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে ম্যাচের সংখ্যা। উল্লেখ্য, মনে করা হচ্ছে 2024 সালের মধ্যে দেশের 90 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবে, ফলে আইপিএল এর ডিজিটাল স্বত্ব বাড়বে অনেকটাই। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।